নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ থেকে সাবধান। যে কোনো নিয়ম কানুনে ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে বিপদ। 30 এপ্রিল 2022 অর্থাৎ শনিবার হতে চলেছে 2022 সালের প্রথম সূর্যগ্রহণ। সূর্য হলেন গ্রহদের প্রধান। গ্রহণ যেই রকমই হোক না কেন, অর্থাৎ আংশিক গ্রহণ, পূর্ণগ্রাস গ্রহণ বা খণ্ডগ্রাস গ্রহণ, সেই সময় তার প্রভাব কিন্তু সরাসরি ভাবে পড়ে প্রায় প্রত্যেক রাশি জাতক জাতিকাদের জীবনে। তাই এই সময় সকলকেই কিন্তু গ্রহণের নিয়ম কানুন অত্যন্ত যত্নশীল ভাবে মানতে বলা হয়ে থাকে। এই সময় বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কিন্তু সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। জ্যোতিষবিদরা কিন্তু আগে ভাগেই এই গ্রহণের সতর্কবার্তা জারি করে দিয়েছেন সকলের জন্য। তো নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, তার পাশাপাশি এই সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জারি করেছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দিব সবার প্রথমেই। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীদের মতামত অনুযায়ী 30 এপ্রিলের এই সূর্যগ্রহণের সময় পৃথিবী কিন্তু চাঁদের দ্বারা মোট 64% ঢাকা পড়ে যাবে। চাঁদ, সূর্য এবং পৃথিবী একটি নিখুঁত সরলরেখায় সারিবদ্ধ না হওয়ার কারণে এই গ্রহণকে কিন্তু আংশিক গ্রহণ বলা হবে। যখন চাঁদ ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখনই কিন্তু হয় সূর্যগ্রহণ। 2022 সালে মোট 4টি গ্রহণ হতে চলেছে, যার মধ্যে কিন্তু রয়েছে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। আর প্রথমেই কিন্তু হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। যেহেতু মধ্যরাত্র থেকে শুরু হবে এই গ্রহণ, তাই ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখা যাবে না এই গ্রহণ। আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, আর্জেন্টিনা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আটলান্টিক মহাসাগরীয় তীরবর্তী অঞ্চল, এইসব জায়গা থেকে কিন্তু দেখা যাবে এই সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে এবং বৃষ রাশিতে সংঘটিত হতে চলেছে। আর এই দিন শনিবার হওয়ার কারণে সকলকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সচেতন। তো গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জারি করেছেন চলুন জেনে নেওয়া যাক। এই সময় আপনারা অবশ্যই ঘরে থাকবার চেষ্টা করুন, যে কোনো কাজ থেকে বিরত থাকুন, তার পাশাপাশি ছুরি বা ধারালো যে কোনো বস্তু থেকে দূরে থাকাই শ্রেয় এবং গ্রহণ শেষ হলে কিন্তু আপনাকে অবশ্যই স্নান করে নিতে হবে। তার পাশাপাশি আপনারা কিন্তু কখনোই খালি চোখে গ্রহণ দেখতে যাবেন না। তার পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে বা গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই দান করুন এবং পশু পাখিদেরকে খাবার দিয়ে সেবা করুন, তাতে কিন্তু আপনার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে। 30 এপ্রিল অর্থাৎ শনিবার, এই দিন মধ্যরাত্রি 12:15 থেকে কিন্তু শুরু হবে এই সূর্যগ্রহণ এবং এই গ্রহণ কিন্তু শেষ হবে ভোরবেলা 4:07। মোট 3 ঘন্টা 52 মিনিট ধরে কিন্তু চলবে এই সূর্যগ্রহণ।